করতে দেয়, এক বালতি পানি নষ্ট করে, পানি বানানো যাবে? এক বদনে হয়ে যায়, বালতি খরচ করতে হবে। এর জন্য ওই মসজিদে কৃষিকাজের কমিটি, ইমাম খতিব, এসব মুসল্লিদের তো তার গুণা তার হবে, এ সমষ্টি দেওয়া হবে ইমাম সাহেব খতিব সাহেব কমিটির কাঁধে। যত লোক ইসলাম করছে এক অক্ষে সমষ্টি গুলো তাদেরকে দেওয়া হবে। এর জন্য প্রত্যেকটা কাজ শিখতে হবে। মাইক লাগাইছে, সমাধান করতেছে, এটা হলো কি আমি আর কোনো দেখতে পাইতেছি না, দেখ অ্যাঙ্গেলে দিচ্ছে। রুকু এইভাবে করতে হবে, মাথা পিঠ কোমর কি রুকুর জন্য এটা ঠিক, কিন্তু বক্তার সামনে মাইক দেওয়ার জন্য এ তরিকাটা ঠিক। এতে বক্তা আর শ্রোতা এর মধ্যে একটা প্রতিবন্ধক হয়ে যায়, বক্তা ওই এটা জানলে ওদিকে দেখা যায়। এই নিয়ম হলো রান্না নিচু করে দিয়ে এটা উঁচু করে দিতে হবে। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ সব ছোট ছোট জিনিসগুলো শিখাইতে, একজনে কাপ দিবা কেমনে, কাপ কাপে ধরা জায়গা কয়টা, ওটা ধরে কাপ দেয় শুধু এই কাপ নেন চান, ধরা জায়গা তো তুমি ধরে রাখছো, উনি কোন জায়গায় ধরবে, সামনে রাখতে হতো উনি ধরা জায়গা পাইতে, ধরা জায়গা এই ধরে রাখছে আমার নিতে করছে আসতে পারে নকি যায় না। গেলাস দিচ্ছে, গেলাস গেলাসের নিচে ধরতে হয়, লোকেরা কি করে ওখানে মুখ লাগাবো আমরা ওই জায়গাটা করে, তাহলে হাতের ময়লা লাগলো সব এমন জায়গায় লাগলো যে জায়গায় মুখ লাগানো হবে। আরো মারাত্মক কথা, কাউকে বাড়ি দিতে গেলে আগে একটু ফেলে দেয়, ইংরেজদের সভ্যতা আগে একটু কি করে ফেলে দেয়, ফেলে দেয় ফেলে দেয় ভালো মানি না, মাইক দিচ্ছে তারপরে কিন্তু ভুল আছে, গ্লাসে পানি ফেলে দেওয়া আমি খাই ফেলি না, রঙে রেখে দেয় নাপাক হয়ে গেছে, নাপাক হয়ে গেছে বলবে কেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন, প্রত্যেকটা কাজ আমরা সহিভাবে করতে পারি, এটা আল্লাহর রহমত, উনি ভুল লাগানোর কারণে এই কথাগুলো বলা হলো, আর না এই কথাগুলো আসতো না, সঠিকভাবে লাগাইলে এই কথাগুলো বলা হতো না। আদম আলাইহিস সালাম একটা ভুল করছিল, মানে পাঁচটা নসিহত হাসিল করছিল, কয়টা ভুলের থেকে মানুষ যখন নসিহত হাসিল করে ওই ভুলটা ভুল থাকে না, রহমত হয়ে যায়। নিষিদ্ধ ফল খেয়ে একটা ভুল করছে আর নসিহত হাসিল করছে কয়টা, পাঁচটা, সেই পাঁচ নসিহত ওনার এক সন্তান তার নাম শীস, তারা বলে গেছে এবং এটাও বলে গেছে তুমি তোমার আল্লাহদেরকে বলবা তারা তাদের আল্লাহদেরকে বলবে, এইভাবে এই কথাগুলো যেন কেয়ামত তাক চলতে থাকে। সেই নসিহত গুলো বলা হয়েছে, উনি শীস আলাইহিস সালামকে কি বলে গেলেন, এই কথাগুলো কি বলা হয়েছে, উনি একটা ভুল করে কি নসিহত, যে কারণে ভুলটা কি হয়ে গেল, রহমত হয়ে গেল। الحمد لله وكفى وصلى على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يتلو عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه
فإن كانوا من قبل لفي ضلال مبين. وقال الرسول صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إنما ورثوا العلم، ومن أخذه أخذ بحظ وافر. محترم علماء حضرات، الله رب العالمين আমাদেরকে অনেক বড় মাকাম দান করেছে, যা দুনিয়া আর কেউ পায়নি। আল্লাহর নজরে সবচেয়ে বড় মাকাম হলো মাকামে নবুয়ত, মাকামে নবুয়ত, এর উপরে মাকাম নাই। মাকামে নবুয়তের পরে দ্বিতীয় মাকাম হলো মাকামে নায়েবে নবী, নায়েবে রসূল। সেকেন্ড তো নবী তো ইচ্ছা করলে হওয়া যায় না, ইখতিয়ারি। হ্যাঁ, আমি একটা মিছিল বের করে ঘোষণা করলাম যে সব লোক তো আমার পক্ষে ভোট দিছে, আমি এখন থেকে নবী হবে। আল্লাহ দেখে দেয়, الله اعلم حيث يجعل رسالته. رسول কাকে বানাবেন, নায়েব রসূল কাকে বানাবেন, আল্লাহ বলছেন আমি এটা ভালো জানি, তাদেরকে বানাবো। আমরা এমনি আলেম হই নাই, আল্লাহর বাসনের কারণে হয়েছে, রসুল বাসনের কারণে হয়েছে, নায়েব রসুল আল্লাহর বাসনি। আরো অনেক আমি আমার কিতাবের ওয়ারিস তাদেরকে বানাইব যাদেরকে আমি আমার বান্দাদের থেকে, হাজার হাজার মানুষের থেকে বাছনি করে নিয়ে আসছি। আমার যদি কিতাবের ওয়ারিস বানাইছিলেন আল্লাহ, আমাদের সম্পর্কে বলতে যে তোমাদের কিতাবের মানুষ হইলা, কিতাবের আলেম হইলা, আমি তোমাদেরকে বাসনি করে নিয়ে আসছি। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা। কেউ হঠাৎ যেতে পারল, সরকার ইলেকশন দিয়ে বাসনি করে তাদেরকে নিবে সম্পদ, আল্লাহর ইলেকশন দেওয়ার দরকার নেই, কোন দরকার নেই, আল্লাহ জানে কার মধ্যে দায়িত্ব পালন করার যোগ্যতা আছে, সে কোন এলাকায় আছে, কোন ইলেকশনের দরকার নেই। ওই মহল থেকে উঠে নিয়ে আসবো আলিম, আল্লাহ মানব কুলের মধ্যে আমাদেরকে সেকেন্ড ডিভিশন দান করছে, এর উপরে যাওয়া ইচ্ছা করে দেওয়া সম্ভব না। হাজি গাজী মুজাহিদ তাজুল সদুক কত লোকের হুজুরে প্রশংসা করছে, কিন্তু কাউকে তিনি নিজের নায়েব বলেন, এই লোকের দ্বারা আমার দিন টিকে থাকবে, আমি আল্লাহ থেকে দিন আনছিলাম সেই দিন এই লোকের দ্বারা টিকে থাকবে এমন কথা হাদিস শব্দের ব্যাপারে বলেন নাই, গাজী শব্দের ব্যাপারে বলেন নাই, শহীদদের ব্যাপারে বলেন নাই, তাজুল সদুকের ব্যাপারে বলেন নাই, মুবাল্লিগের ব্যাপারে বলেন নাই, কোন পীর মাশায়েখের ব্যাপারে বলেন নাই। মেহরাব মিম্বার
আমাদের দায়িত্ব। নবীদের মেহরাবে তারা নামাজ পড়াইবে, নবীদের মেম্বারে বসে তারা লোকদেরকে হেদায়েতের কথা শোনাইবে। এখানে কোন মন্ত্রী, কোন প্রাইম মিনিস্টার কারো ওঠার অধিকার নেই, এই মেম্বারে কারো ওঠার অধিকার নেই। কেউ উঠতে চাইলে আপনি তো মানবেন, উঠতে চাইলে মানবে না, ঠ্যাং তুলে নামাই দেবে। গণতন্ত্র তো কুফুরি তন্ত্র, ওই কুফুরি তন্ত্রের কয়েকটা মন্ত্র শিখছে, মন্ত্র থেকে মন্ত্রী করান সেখানে মন্ত্র শিখছে। মন্ত্র শিখলে কি মেম্বারে বসা দেবে? কেউ বসতে দিবে? একবার আইয়ুব খান কইছিল কালকে ঈদ হবে, ঈদ হবে। মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি বললো কালকে ঈদ হবে না, কারণ চাঁদ দেখা যায়নি, পল্টন ময়দানে ঈদ হয়েছে। আম পাবলিক কেউ যায়নি, শুধু সরকারে কিছু আমলা তারা গেছে। যেহেতু আইয়ুব খান হলো ফিল্ড মার্শাল, মার্শাল ল কঠিন শাস্তি হবে, তার অর্ডার না মানলে তো চাকরি থাকবে। ওরা গেছে, কোনো পাবলিক যায়নি, পাবলিক সব ওলামাদের সাথে, আইয়ুব খানের সাথে। আমলারা গেছে যে নামাজ কে পড়াইবো, রেডি হয় না, কাম সুরা কেরাত দেয়নি, অনেক তালাশ তালাশ করে একজন পাওয়া গেল। হ্যাঁ, দাড়ি ছাড়া মহন্নাস, দাড়ি ছাড়া দেশে মহন্নাস হয়ে যায়, কাফের চেহারা হয়ে যায়। তো মহিলার চেহারা বানানো হারাম, কাফের চেহারা বানানো এখন সে হল করতে পারছে না, কি আগে খুতবা হবে না নামাজ হবে, এইরকম ইত্তর দেখে নেই আগে হুজুরে উনি আগে খুতবা পড়াবে, নামাজ নামাজ কিছু হয়নি, সব আস্তে আস্তে বাড়ি করে নায়ক ঘোষণা করেছে আল ওলামা। এখানে যে কথাটা আমি বলতে চাই, এখানে আপনারা আলেম যেহেতু বয়ান করা যায় না, শব্দ কেন আনলেন নবীজি? আর শব্দ নেই, এই অর্থের আর শব্দ নেই। কত শব্দ আছে, কায়েম মাকাম আল উলামা, কায়েম মুকাম, একই অর্থ। এতগুলো শব্দ বাদ দিয়ে নবীজি এটা নিলেন কেন? আমাকে দিতে হবে, আমি ওনার ভাই, তাই আমাকে দিতে হবে। আমি আসাবা ন
হসবনামা বয়ান না করা পর্যন্ত আপনাকে কোনো মেরাজ দেওয়া হবে না। এই শব্দটা অবলম্বন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতেছেন যে কেউ আলেম দাবি করবে তাকে রুহানি নসবনামা বয়ান করতে হবে, শারীরিক না, রুহানি নসবনামা বয়ান করতে হবে। আমার রুহানি পিতা মানে আমার হাদি আমাকে হাদিস পড়েছে অমুক, তার ওস্তাদ অমুক, তার ওস্তাদ অমুক, এইভাবে কোন পর্যন্ত বোঝাই দেবে হুজুর আক্কাস মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত বোঝাইতে হবে। এই নসব যে বয়ান করতে পারবে তাকে স্বীকৃতি দেওয়া হবে, হ্যাঁ তুমি আগে আর দেখো বয়ান করতে পারবে না, তার কোনো রুহানি পিতা নেই, রুহানি দাদা নেই, রুহানি পরদাদা নেই, রসুল্লাহ পর্যন্ত নসব পৌঁছাইতে পারবে না। ভুই পড় জমিন খুঁড়ে বেড়ে আস, কোন সিলসিলা নেই, কোন কি নেই, এমন লোক যদি আলেম দাবি করে নসব বয়ান করতে পারে না। তো মুসলিম মিল্লাতকে বলা হচ্ছে তোমরা স্বীকৃতি দিও না, সে আলেম না, যতই দাবি করুক, যতই দাবি করুক কিন্তু সে আলেম। হালাল দাদা না সে তো বাপের নামই কইতে পারতেছে না, বাপের নামই কইতে পারতেছে না। আমরা বুখারি ধরেন মুসলিম ধরেন প্রত্যেকটা হাদিস আমাদের থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে প্রত্যেকটা হাদিস কেমনে হাদিস শুরু করার আগে আমাদের থেকে নিয়ে ওই হাদিস ওলা পর্যন্ত তাহলে আমরা প্রত্যেকটা হাদিস সম্পর্কে দাবি করতে পারি, আমার থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারবো। ইসলামের একটা বৈশিষ্ট্য, কোন ধর্মের লোক তাদের কোন একটা বাক্য তাদের নবী পর্যন্ত পৌঁছাতে পারবে না। কোন ধর্মের লোক খ্রিস্টান বলেন ইহুদি বলেন যেই বলেন তাদের কাছে কিতাব আছে না, ওটা তো আসমানে কিতাব, এখন তাদের সাধ্য নেই একটা বাক্য, কোন একটা বাক্য তারা এইভাবে সনদ সহ তাদের নবী পর্যন্ত পৌঁছাই দিবে, একটা ব্যক্তি পৌঁছাই দিবে আমরা প্রত্যেকটা আলহামদুলিল্লাহ। দেখেন অনাস্থা করে সমাজকে বুঝাই দিল কে আলেম কে আলেম না, কে আলেম কে ভুই পড়, হ্যাঁ পার্থক্য এতে শত শত লোক বাদ পড়ে গেল, মৌলানা সাহেবের মতো শত শত লোক কি হয়ে গেল, সিলসিলায় সনদ নেই। এরা খ্রিস্টান ধর্ম বিগড়াইছে কে, খ্রিস্টান ধর্মটা বিগড়ে একদম উল্টাই দিল কে, খ্রিস্টান হয়ে জঙ্গলে থাকলো এক বছর, এসে বললো আমাকে ঈসা আলাইহিসসালাম সাক্ষাৎ করে অরিজিনাল ইঞ্জিন শরীফ দিয়ে গেছে এটা প্রচার করতে হবে। তখন পর্যন্ত ঈসা আলাইহিসসালাম উম্মত ছিল, আলেম ছিল উম্মতের মধ্যে, তারা জনগণকে বুঝাইলো ওই বেটা যা বলে একটাও তো মেলে না আমাদের সাথে, তো বানর কথা বলছে। কিন্তু এই সেন্ট পল এত বড় তর্কবাগী ছিল লিকসারের চোটে আলেমরা টিকতে পারলো না তার সামনে, তখন জনগণ সহি আলেমদেরকে বাদ দিয়ে এই সেন্ট পলের ভক্ত হয়ে গেল। এত বড় লিকচার আছে আর বর্তমান বাইলে বাইবেলে প্রায় কথা কিন্তু এর, আর এর দুনিয়াতে আসছে ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার 70 বছর পরে, তোর কথা দিয়ে বাইবেল ভুলে গেল কেমনে,
ও তো নবীও না, নবীর স্বামীও না। তো বাইবেল খুলে দেখেন, পেরাদে হলো পৌল বললেন, পৌল পৌল থেকে, পৌল হলো সেন্ট পল, তার নাম স্কুল দেখবে জি, কিছুই না, নবী না, নবীর সাহাবি না, তার কথা আছে কেমনি আসমানি কিতাবে? আমাদের ঘোরা দেখে আপনি একটা বাক্য দেখে ধরুন, যাও কথা সিদ্দিক কইছেন, রাসূল ওমর ফারুক কইছেন, আর এই কিতাব পড়া সেন্ট পলের কথা। এই তর্কবাগের সাথে আলোচনা পালন একটাই চালু হয়। এই জন্য নম্বর ওয়ান খ্রিস্টান দ্বারা এদের নবী হলো এই সেন্ট পল, এবং ইঞ্জিল মানে না, এই সেন্ট পলের লেখা বাইবেল মানে, এদের নবীও নেই কিতাবও নেই। এই উম্মতের মধ্যে কিন্তু অনেক সেন্ট পল পয়দা হয়েছে ইসলামকে বিগড়ায় দেওয়ার জন্য। ও তো পুরা বাইবেল পাল্টাই দিছে, পুরা ইঞ্জিল পাল্টাই দিছে, এটা কেউ একটা নুকতাও পাল্টাইতে পারে না। পার্থক্য আগের কিতাব হেফাজত করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব নেন নাই, যেহেতু ওটা সর্বজানীন না, কোরআন রক্ষা করার জন্য আল্লাহ দায়িত্ব নিয়েছেন। কিন্তু যতই সেন্ট পল তৈরি হোক এই উম্মতের মধ্যে, এটাকেন না এগুলো সেন্ট পল, এগুলো সেন্ট পল, এই লিকশারের সামনে আপনি কিন্তু আপনার আমার থেকে ওর লিকশারে গুরুত্ব দিচ্ছে, কিন্তু আল্লাহ পাকড়াও করছে, যাই হোক ওর লিকশার যারা শুনছে সবগুলো সন্ত্রাসী হয়েছে, হয়ে গোলাগুলি করছে, যেহাদের নাম সন্ত্রাস প্রত্যেক আছে আরো সেন্ট পল তৈরি হবে। আল্লাহ দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আমাদেরকে বড় মাকাম দান করছেন, নবীর পরে আমরা আমাদের উপরে উম্মতের কেউ নেই, এত বড় পদ কি ক্ষমা করে দিচ্ছে না কোনো কাজের জন্য, এত বড় পদ সর্বোচ্চ পদ ক্ষমা কর, আপনাকে প্রেসিডেন্ট বানাই দেওয়া হলো, আপনি একদিনও বসে দেশ চালালেন না, বেগম সাহেবকে নিয়ে আজকে কক্সবাজার যান, হ্যাঁ কালকে জাফলং যান, তারপর দিন কুয়াকাটা যান, হ্যাঁ আর কাবাব খেটেছেন, দেশ চালানোর কোনো খবর নেই। তা আপনাকে প্রেসিডেন্ট চেয়ারে কতক্ষণ দেখা হবে? এত সম্মান দেওয়া হলো, গাড়ি বাড়ি কত সেনাবাহিনী আপনাকে পাহারা দিচ্ছে, আর আপনি দেশটা চালে কাবাব খেয়ে বেড়াইতেছেন মাসকে মাস, ১৯ পৃষ্ঠায়, দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠায়, চতুর্থ পারার দশম পৃষ্ঠায়, তাম নবীরা কিভাবে দিন কায়েম করছে, শুধু আমাদের নবী না, তাম নবী এইভাবে দিন কায়েম করছে। আমরা নবীর নায়ক না, নায়ক কাকে বলে, আসল না থাকলে নায়ক যে থাকে সে আসলের কাজটা চালাই নেয়, আসল যখন থাকে না, মারা যায় বা বিদেশ চলে গেছে, হজে গেছে, ওমরায় গেছে, প্রেসিডেন্ট নেই, ভাইস প্রেসিডেন্ট কি করবে, প্রেসিডেন্ট কাজগুলো চালাই দেবে, নবী নেই, নবীর কাজ তো ইয়াতে বলা হয়েছে, ওটা আমাদের চালাই নিতে হবে, ক্লিয়ার, আমাদের দায়িত্ব ক্লিয়ার, এত বড় পয়েন্ট দেওয়া হয়েছে, দায়িত্ব ক্লিয়ার। এই আয়াতে চারটা দায়িত্ব দেওয়া হয়েছে,
يتلو عليهم آياته. صحيح قرآن التبليغ পৌঁছানো উম্মতের কাছে, এটা কিন্তু সকালে যে তেলাওয়াত করে ওই তেলাওয়াত নাই, এটা আলাইহিম আছে, কি শব্দ আছে আলাইহিম, তাফসীর কারগণ লিখছেন এটা একা তেলাওয়াত না, এটা হলো তাবলিগ। তাবলিগ এই তবলিগের সাথে খাস না, এটাও তাবলিগ, আমরা যা বুঝি এটাও তাবলিগ। আমি এখন দু চারটে কথা বলতেছি, এটাও কি তাবলিগ? জাকারিয়া রহমাতুল্লাহ ফাজাইলে তাবলিগি লিখছে, মহাজন আজান দিচ্ছে, এটাও তাবলিগ উনি লিখছে। আমি কইলে হবে জাকারিয়া রহমাতুল্লাহ কুতুবুল আলম উনি লিখছে, ওলামারা বায়ান করতেছেন না তাবলিগ, তো দিনী কিতাব লিখতেছে লিখে পাঠাই দিচ্ছে, এটা তাবলিগ। মানে পড়ে দেখেন ফাজাইলে তাবলিগ পড়ে দেখেন, তাহলে এক নম্বর দায়িত্ব কি আছে ওখানে, উম্মতের হাতে দিন পৌঁছাইতে হবে। আগের লোকেরা পৌঁছেছে বলে তো এত মাইল দূরে বসে আমরা কি পাইছি, 3,000 মাইল দূরে বসে আমরা কি পাইছি। একটা কাজ কি, ওই আল্লি মুহমুল কিতাব, আল্লাহ কিতাবের আহকাম আছে আদেশ নিষেধ, এলো মধ্যে শিক্ষা দেবে, তা নেই দাওয়াতে পারে দাওয়াত দ্বারা আনা আনা আইনে তালিম দেওয়া, আল্লাহ এই বলছেন এই নির্দেশ কিতাব অল হিকমা, হিকমত অর্থ সুন্নত, নবী যে সুন্নত গুলো হাতে কলমে দেখাই দেওয়া হয়, নামাজে পড়বেন এইভাবে হাত তুলবেন আল্লাহ আকবার, এমনেও না এমনেও না এমনেও না এমনেও না, সাপের পানার মতো এইভাবে উজু দেখাইতে হবে, পুরো নামাজ দেখাইতে হবে, কখন তখন দেখাইতে হবে, সব প্র্যাকটিক্যাল দেখাইতে হবে। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে মানুষের শুরুতে পাঠায় নবী দিকে সব দেখাই দিচ্ছে, তিনি আবার সাহাবায়ে কেরামকে দেখাই দিচ্ছে, ওই 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 দেখানোর নাম হলো অল হিকমা, তালিম সুন্না। যারা এখন মজলিসে দাওয়াতুল হকের নামে ওলামারা করতেছেন, এটা হিকমা। অয়ুজাক্কিহিম, নবীদের আটটা কাজ ছিল উম্মতকে তাজকিয়া করা, দিনের মধ্যে লোভ লালস আছে এটা দূর করতে হবে। আমরা দেখা যাবে আপনাকে মতন বানাই দিছে, আপনি মাদ্রাসার ক্যাশ লয়ে গায়েব হয়ে গেছে, কারে শয়তামি কুনাদ নামাস ওলি গর ওলি হামি নাস লানাত বর ওলি, এক লোক সারাদিন শয়তানের কাজ করে আর বাপ্পা নাম রাখছে অলি উল্লাহ, এই যদি অলি উল্লাহ হয় এইরকম অলি উল্লাহ বা আল্লাহ লানত মতামতি ক্যাশ নিয়ে গায়েব হয়ে দেয়, 5,000 টাকা দিয়ে নিজের গাড়ি কেনে লানতা, লো রাগ পরশ্রী কাতরতা অহংকার রিয়া লোক দেখানো, লোক দেখানো এরকম 10টা রোগ আছে আমাদের দিল্লির মধ্যে, কয়টা? ওই জমিতে মাটি দিলেন, মাটিতে কিছু হয়েছে বকরি বকুল, সেই মাটি নিয়ে পানির সাথে মিক্সার করলেন, হ্যাঁ পানিতে কিছু হলো সুবিধা বাদ দিনটা বাদ, পানি কি উপর দিতে হয় তো নিচের দিকে গড়ায় সুবিধা হয়েছে, তারপরে মানুষের কাঠামো বানাইলেন, মানে হাওয়ায় শুকাইলেন, হাওয়া থেকে আর কিছু রোগ আসলো, সব থেকে আমার নাম তো এবারে সেই বডিটাকে আগুনে পোড়াইলেন, আগুন থেকে আর কিছু রোগ আসলো খালি উপরে দিয়ে নামতে চায় না, কটা এই 4 স্তরে পরে দিয়ে রু দিল। এই রোগগুলো আপনারা মেহরবানি করে দেখে নেবেন, ইমাম গাজ্জালির লেখা যে তাবলিগের দিন কিতাব আছে না বাংলা হয়ে গেছে,
দ্বিতীয় অধ্যায়, কোথায় দেখবেন? দ্বিতীয় অধ্যায় মানে নাম হচ্ছে আত্মার প্রথম ময়লা, এই ময়লা মানে রোগ। আর এগুলোকে বলা হয় বাতিনি গুণা। হিংসাটা কি, রাগটা কি? এই রোগগুলো দূর করে এর বিপরীত আবার 10টা ভালো গুণ আছে। রিয়া দূর করে কি অর্জন করতে হয়? ইখলাস। তাকাব্বুর দূর করে কি অর্জন করতে হয়? মিটায় দাও নিজেকে, মিটা দাও আপনার অস্তিত্ব, আগার কুছ মর্তবা চাও। এমনি মিটাই দাও না। কাল রব গুজার মর্দে হাল সও, পেশে মর্দে কামেলে কামাল সও। জালালোকে জমি বলতে দে, চাপাবাজি ছাড়ো, লেকচার দিতে দিতে মাইক ফাটাই ফেলো, আর আমলের নামে ঠন ঠন, চাপাবাজি ছাড়ো, আমল করে আল্লাহ হবে। কেমনে হইবা? আল্লাহ আল্লাহ সামনে দেয় নিজেকে। তো কোরআনে এই আত্মশুদ্ধির ব্যাপারে, অন্তরের 10টা রোগের চিকিৎসা ব্যাপারে যত কসম খাওয়া হয়েছে, আপনি এত কসম কোন ব্যাপারে দেখাইতে পারবেন না। অশামসি ও দুহা ওয়াল কমার ইদা তালা ওয়ান নাহারি ইদা জানলা, সব কসম, সব কসম। ونفسه وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها. এতগুলো কসম খায়, অন্য কোথাও আপনি তিনটার বেশি কসম পাবেন না। অতীন ও জৈতুন অতুর সিনিন পাহাগাল বালা দিল, এই হের তো কত, এত কসম খেয়ে বলতেছেন ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে অন্তর রোগের চিকিৎসা করেছে, আত্মশুদ্ধি করেছে, এই রোগগুলো দূর করছে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নাত, অন্তর রোগের চিকিৎসা করা ফরজে আইন। এর কোনো মেডিসিন নেই হক্কানি মাশায়েখদের সোহবত ছাড়া, হক্কানি মাশায়েখদের সাথে তাল্লুক করা ছাড়া দুনিয়াতে কোনো মেডিসিন, একটাই মেডিসিন। মুসলিম শরীফের হাদিস আসছে যে তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তারা কোনো বেনামাজি না, বেনামাজি না, একজন শহীদ হয়ে গেছে, আরেকজন বড় আলেম সারা জীবন কোরআন কিতাব পড়েছে, আর একজন বড় দানবী, কিন্তু অন্তরের একটা রোগ ছিল। মুসলিম শরীফ রিয়া লোক দেখানো, তারা দাবি করবে আল্লাহ তোমার জন্য করছিল, তাহলে ওদের কাদাব তা মিথ্যা বলতে তো এগুলো করছি না, দুনিয়াতে নাম কাম পাওয়ার জন্য একটা রোগ থাকা কারণে তো লোকে চলে গেল। আমাদের তো কয়টা আছে? 10টা। নবীদের কয়টা দায়িত্ব হলো? 4টা। তাবলিগ, তালিমে কিতাব, তালিমে সুন্নাহ, বিল্ডিং ছেলেদের ধান খাত মেয়েদের, বিল্ডিং ছেলেদের ধান খাত মেয়েদের সবটার মধ্যে সবাই আছে, আমরা 4টার ওয়ারিশ। কিন্তু আজকে আমাদের মাদ্রাসা গুলোতে একটা মাদ্রাসা কথা বলছি, সব মাদ্রাসার কথা বলছি না, অনেক মাদ্রাসা একটা আছে, তালিমে কিতাব আছে না, তাবলিগ আছে না, তালিমে সুন্না আছে, দাওয়াতুল্লাহ না, তাজকিয়া আছে, নায়েবে রসুল হওয়ার জন্য আসলের কাজ তো নায়েব করবে, তার জন্য তো চারটি গুণ দরকার। আমরা যখন মাদ্রাসা কায়েম করি তখন জাতির সাথে একটা অঘোষিত আদা করি, অঘোষিত যে আপনার টাকাটা দিবেন, ছেলে ফেলে দিবেন, আমরা চার গুণওয়ালা
না, এবার উঁচু বানায় দিল, কয় গুণ হলো? চার গুণ হলো। এই ঘোষণা করে কিন্তু টাকা নেওয়া হয়, ঘর বানানো হয়, পরে আমরা চার গুণ দেই না, এক গুণ আল্লাহ দেই। তখন নাইব রসুল তো হয়, কিন্তু কানা খোড়া ল্যাংড়া লুলা এই নাইব রসুল হয়, চিন্তাই নেই। চার হাত পাও চিন্তাই নেই, একখান পাও এক পাওয়া তো সে নিজে চলবে কেউ না, আর জাতিকে চালাইবো কেউ এক পাওয়া দিয়ে। আমার কথা শেষ, আপনারা হুজুরে বসেন, বসে চার গুণ আমাদের ছাত্রদের মধ্যে, আমাদের মোতাল্লিকদের মধ্যে কিভাবে আনা যায়। সব ছাত্র তবলিগ মিশতে হবে, সব ছাত্র আত্মশুদ্ধি করে রাখতে হবে, সব ছাত্র উজু নামাজ আজান ইকামত প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতে হবে, বাস্তব প্রশিক্ষণ দিতে হবে। একটা আছে তিনটা নেই, যার সাথে অর্ধা খেলা হয়েছে, আল্লাহ রসুলের সাথে অর্ধা খেলা হয়েছে, আমরা বসে মশওয়ারা করে চারুটা যদি চালু করা যায়, আমরা এই ব্যবস্থাটা সবাইকে রাজি আছে, চারু গুণ আল্লাহ না হয় রসুল বানাতে হবে। কারণ আমাদের আলেম হয়ে গেছি, আমাদের জন্য কি মাপ নাকি? আমাদের সিদ্ধারু লাইফে কাজ করতে হবে, আমরা জব দিয়ে করা যাবে। আল্লাহ তালা আমাদের সবাইকে মুকাম্মাল নায়েব রসুলের দায়িত্ব পালন করার আর মুকাম্মাল নায়েব রসুল হিসেবে ছাত্র গড়ার তৌফিক দান করার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।